আপনি আমার লগে লাগলে পারবেন, আমার লগে লাগলে পারবেন, আপনার বয়স কত? আমার 65। ওয়ালাইকুম আসসালাম। পিছন থেকে মনে হতে পারে যেন বয়স খুব একটা হয় নাই, কিন্তু কথা শুনে না, এটা কি কথা শুনে কথা বললে বুঝে? সবাই তো আপনাকে দেখে খুব ভালোই হচ্ছে, কি ভাই ভালো না খুব? ওনারটা ছোটো চাকা চালাইছি বুঝছেন, এটা তো চাকা বড়, স্পিড বেশি, এটা আমার কন্ট্রোলের বাহির। ও আচ্ছা, আচ্ছা শুনেন একটু কথা বলি, আসসালামু আলাইকুম, আমার নাম আলম হাসান, আমার বাসা গাজীপুরে। কোথায় ছিলেন? ও আপনি অ্যাকচুয়ালি কি করেন বলেন তো? আমি চাকরি করি আর। আলহামদুলিল্লাহ ভালো। কিসে? সাইপারটেক লিমিটেড। ও আমি কিন্তু আপনাকে ফলো করে ঘুরে চলে আসছি, আপনি যে স্ট্যামিনা, মানে যে ইচ্ছা শক্তি, আমাদের যুবকদের অনেকটা ইন্সপায়ার করার মতো। বয়স কত? ফিটনেস দরকার, ফিজিক্যাল ফিটনেস থাকতে হলে আপনার স্মার্ট অলরাউন্ডার। আপনার বয়স কত? আমার 65। 65 কম বেশি হতে পারে। আচ্ছা 65 বছর বয়সে এরকম এই যে হিরোর মতো যে অবস্থান ধরে আছেন, আপনার এই যে ঘাম বাইর, হ্যাঁ লবণটা, এটা যদি ওই যে আরাম প্রিয় লোক যারা যারা ঘামে না, এসিতে থাকে, এদের যে আপনার লবণ তো খায়, এটি তো ইউরিনের সাথে বাইরে, এই জন্য খালি হলো কম খাও, কম খেলে ভালো, হার্ট ভালো, কম খাইবো না যে ওর তো বাইরে না। আর ঘামের সাথে যদি বাইর হয় কিছু কিছু ইউরিনের সাথে বাইরে, তাহলে কিডনি ভালো, আপনি তো গাড়ি গেল, আপনি সালাম জানালেন, দেখলাম খুব সুন্দর করে সালাম দিছে, লাইক দিছে, এই জন্য আমি রিপ্লাই দিছি। তাই আর চিনে যে আপনি কিন্তু অনেক সুন্দর করে রিপ্লাইটা করছেন, মানে যে কেউ বলবো আপনি হিরো, বুঝাই যাবে না, পিছন থেকে দেখলে মনে হবে যে তামিল সিনেমা। না না, আপনাকে যদি এই যেভাবে ইটা নিছেন ভালো, আরো যদি পরেন একটা সানগ্লাস দেন, হ্যাঁ আমার চশমাটা একটু চোখে দেন তো কেমন লাগে একটু দেখি, নেন ধরেন। সাথে আছে? সাথে নাই। একটু পরেন, আমারটা পরেন, নেন আমি একটু দেখি, নেন। দেখি এখন, হ্যাঁ ঠিক আছে, ওয়াও। ও অসাধারণ, দেখেন ওনার বয়স 65 বছর, কিন্তু স্ট্যামিনা, গ্রোথ, মানে বডি ল্যাঙ্গুয়েজ। হ্যাঁ তাই, ওনারে দেখে আমার খুব ভালো লাগছে, অনেক ভালো লাগছে। আগের চাকা কি বড় ছিল না ছোট ছিল? উনি কিন্তু ওই যে ওনার যে গার্ড একজন ওনাকে ডাকতেছে পাইলট বলে, আসলে কিন্তু এটা সত্যি অসাধারণ। হ্যাঁ উনি কি পাইলট? আচ্ছা এই যে আপনি যে এই কাজটা করতেছেন, আপনার কেমন লাগে? আমার তো খুব ভালো লাগে, কারণ একশো খালি খালি হাঁটা, হ্যাঁ সকালবেলা এরকম করে ঘাম বাইর হয় না, হ্যাঁ ওই এক্সারসাইজ আমার হয় না,
আসলে আমাদের যুবকদের কিন্তু ওনার কাছ থেকে মানে ইন্সপায়ার হওয়ার মতো অনেক কিছুই আছে। এই যে দেখেন আমার ফিটনেসটাই নষ্ট হয়ে গেছে, বলতে পারেন যে হাফ বয়লার হয়ে গেছে। অলরেডি আমি কিন্তু হাফ বয়লার হয়েছি। কি বয়লার? আপনি কথা বলি। এরপর আমি ওনাকে আমার সাথে জুডো খেলার প্রস্তাব দিয়েছিলাম। ওনার এই ইচ্ছা শক্তি সত্যিই আমার অনেক ভালো লেগেছে। ওনার জন্য দোয়া রাখতেছি। সবাইকে ধন্যবাদ, থ্যাংক ইউ, আসসালামু আলাইকুম।